সবাইকে আমাদের সিনিয়রের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যে আমাদের হাতে এবং পায়ে 5টি করে আঙ্গুল থাকে। আজকে আমরা জানব এই 5 আঙ্গুলের বাংলা এবং ইংরেজি নাম। দেখুন, স্ক্রিনে একটি আদ দেখা যাচ্ছে। এই যে প্রথম যে আঙ্গুলটি দেখা যাচ্ছে, এটাকে আমরা সাধারণত বৃদ্ধাঙ্গুলি বলি বাংলাতে, আর ইংরেজিতে বলি আমরা তাম। এবং এর আরেকটি নাম রয়েছে বিগ টু, এবং এর আরও একটি নাম রয়েছে গ্রেট টু। এবার আসি দ্বিতীয় আঙ্গুলে। এই যে দ্বিতীয় আঙ্গুলটা, এটাকে আমরা বাংলায় বলি তর্জনী, ইংরেজিতে আমরা বলি যে ইন্ডেক্স ফিঙ্গার, এর আরেকটি নাম রয়েছে যে ফোর ফিঙ্গার। এবার আসি মাঝখানের যে আঙ্গুলটা, এটাকে আমরা বাংলায় বলি মধ্যমা। দেখুন, ইংরেজিতে এটাকে আমরা বলি মিডল ফিঙ্গার। এবার আসি ফোরের আঙ্গুলটাতে, এটাকে আমরা বলি অনামিকা। অনামিকা এটাকে আমরা ইংলিশে বলি রিং ফিঙ্গার। এরপরে সর্বশেষ যে আঙুলটি আছে, এটাকে আমরা বলি যে কনিষ্ঠা, এবং ইংরেজিতে বলি থাকি লিটল ফিঙ্গার। তো আশা করি সবাই এই 5টি আঙ্গুলের বাংলা এবং ইংরেজি নাম সবাই জানতে পেরেছেন। আর আপনাদের ছোটো ছোটো বাচ্চারা যারা আছে, তাদেরকে এই নামগুলো আশা করি শেখালে ভবিষ্যতে কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।